হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আঁকবো গিরগিটি, যে রং ধারণ করে সেই গিরগিটি নানা রং ধারণ করে। প্রথমে টুবি পেন্সিল নিলাম, একটা আড়াআড়ি লাইন দিলাম, লাইনের ঠিক মাঝ বরাবরের কাছাকাছি একটা লম্বা লাইন দিলাম, তারপরে বাম পাশ থেকে সেই লাইনের মাথা পর্যন্ত একটা বাঁকা করে লাইন দিলাম, আরেকটা লাইন বাঁকা করে ডান পাশে দিলাম। এই যে বাড়তি লাইনটা ছিল সেটাকে একটু ঘুরিয়ে আবার ঘুরিয়ে নিয়ে সেই গোড়ায় লাগিয়ে দিলাম, এটা তৈরি হয়ে গেল লেজ। আর তোমরা জানো গিরগিটি অনেক রং ধারণ করে, তাই বডিটাকে অনেকগুলো লম্বা লম্বা লাইন দিয়ে অনেকগুলো অংশ তৈরি করলাম। ঠিক লেজটাতেও তাই একইভাবে লাইন দিয়ে ভাগ করছি আলাদা আলাদা, এইগুলো প্রতিটাতে আমরা আলাদা কালার দেব, তাহলে অনেক রং হবে। ঠিক মাথাটাতে একটা বড় চোখ আঁকলাম, চোখের এক পাশে আরেকটা কোল আঁকলাম যেটা হলো চোখের নাটা। এরপর যেটার উপরে আছে, যে ডালটার উপরে বা শাখাটার উপরে, সেই শাখাটা আঁকছি দুটো লাইন দিয়ে। সামনের দিকে গিয়ে আরও শাখাটাকে প্রশাখা বানিয়ে দিলাম, নিচের দিকে আরেকটা প্রশাখা বানাচ্ছি, সেখানে হলো পাতা থাকবে। এরপর গিরগিটির মাথার উপরে একটা ফরিং আঁকছি, মাথাটা আঁকলাম গোল করে, চোখ দুটো দিলাম এবং বডিটা আঁকছি। বডিটাকে অনেক পার্ট থাকে, সেই পার্টগুলো একে একে আঁকছি। এরপর আঁকছি ফরিংয়ের যে চারটা ডানা থাকে সেই ডানা। দেখতে পাচ্ছ কীভাবে খুব সহজেই কিন্তু এঁকে ফেলছি, তোমরা জানি তোমরা পারবে। এরপর গিরগিটির জিব্বাটা আঁকলাম, ঠিক ফরিংকে ছুঁই ছুঁই করছে এমনভাবে আঁকলাম। এরপর পাতাগুলো এঁকে দিচ্ছি, যতগুলো পাতা, তোমরা চাইলে বেশি পাতাও আঁকতে পারো। যত বেশি পাতা আঁকবে তাহলে একটা ঝোপঝোপ তৈরি হবে এবং সিনারিটা আরও ভালো লাগবে। আমরা শুধু গিরগিটি আঁকছি না, গিরগিটির সাথে সিনারিও আঁকছি, একটু মেঘ পাতা এঁকে দিলেই সিনারি তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যে আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এরপর মেঘ আঁকছি, মেঘটা একটু রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই মেঘ হয়ে গেল, অনেকগুলো মেঘ এঁকে দিলাম। এরপর একটা পাতা আঁকলাম, এরপর পা আঁকছি, দুটো পা আঁকছি, চারটা পা থাকে, অপর দিকে আর দুটো পা আছে আমরা দেখতে পাচ্ছি না। ফরিংয়ের শুরু দুটো এঁকে দিলাম, এরপর আমরা প্যাস্টেল কালার দিয়ে রং করব। প্রথমে লাইট গ্রিন নিলাম, লাইট গ্রিন নিয়ে মাথাটাতে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি, যত ভালো ব্লেন্ড করতে পারবে তত সুন্দর লাগবে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন অনেক সুন্দর সুন্দর ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিও, তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক নতুন কিছু শিখতে পারবে, আশা করি তোমরা অবশ্যই দেখবে। এরপর এই লাইট গ্রিনটা গাছের পাতায় দিচ্ছি, সবগুলো গাছের পাতাতেই লাইট গ্রিনটা দেব, এক এক করে সব পাতাগুলোতে লাইট গ্রিন সুন্দর করে ফিল আপ করে দিচ্ছি। আর তোমরা যদি, তোমাদের কোনো নির্দিষ্ট ভিডিওর প্রয়োজন হয় যেটা তোমরা চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য সেটা এঁকে আপলোড করে দেব এবং তোমরা শিখতে পারবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। এরপর অরেঞ্জ নিলাম, গিরগিটি সবসময় বা বিশেষ বিশেষ মুহূর্তে নানা রং ধারণ করে, সেই জন্য বডিতে অনেকগুলো রং দেব। এরপর ভার্মিলন নিলাম, অরেঞ্জের পর ভার্মিলন দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের নিজেদের ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারো, তবে প্রতিটায় আলাদা আলাদা কালার দিলে ভালো হবে। এরপর লেমন ইয়েলো প্রায় শেষ হয়ে গেল। এরপর ফ্লেস্টিন দিচ্ছি লেমন ইয়েলোর পরে ফ্লেস্টিনটাও দেওয়া হয়ে গেল। এরপর ইয়েলো গ্রিন দেওয়া শেষ হয়ে গেল। এখন হলো শেষের অংশটাতে পিঙ্ক দিয়ে ফিল আপ হয়ে গেল। দেখো প্রতিটাই আলাদা আলাদা কালার দিলাম, ঠিক লেসটারও প্রতিটা ভাগে আমরা আলাদা আলাদা কালার বা দুই তিনটাতে এক কালার দিতে পারি, যেহেতু অনেকগুলো ভাগ। যেমন ডিপ গ্রিন নিয়ে প্রথমেই গোড়ায় দিলাম, আরও একটা দূরে দুইটা পরে আর একটা পার্টে ডিপ গ্রিন দিলাম।
এরপর স্যাপ গ্রিন নিলাম। স্যাপ গ্রিন আর দুটা পাটের পরে স্যাপ গ্রিনটা দিয়ে দিলাম। এরপর লাইট ব্লু নিলাম, লাইট ব্লু একেবারে শেষের দিকে এবং শেষের পাটটাতে লাইট ব্লু দিলাম। এরপর পিঙ্ক নিলাম, পিঙ্ক শেষের পাটের আগের পাটটাতে পিঙ্ক দিলাম। তারপরে মাঝখান বরাবর আরেকটা ঘরে পিঙ্ক দিলাম। এরপর ফ্লেস্টিন নিলাম, ফ্লেস্টিন দিচ্ছি। তোমরা দেখতেছো আমি হলো দুটা দুটা করে কালার দিতেছি, তোমরা চাইলে আলাদা কালার দিতে পারো, তিনটাতেও দিতে পারো। এবার ভার্মিলন নিলাম, ভার্মিলন দিয়ে রং করছি। এরপর আবার ডিপ গ্রিন আরেকটা পাটে দিচ্ছি, স্যাপ গ্রিন যেখানে দিয়েছিলাম সেই পাটটাতে। এবার হলো লেমন ইয়েলো নিয়ে আর দুটা পাট বাকি ছিল, সেই দুটো পাটে দিয়ে দিলাম এবং লেসটা রং করা শেষ হয়ে গেল। এখন দেখো কত সুন্দর লাগছে, সবগুলো পাটে আলাদা আলাদা কালার। ভার্মিলন দিয়ে পা দুটাতে রং করলাম, ও পাশে দুটা পা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই আঁকিনি। এরপর ডার্ক ব্রাউন দিয়ে যে ডালটা বা শাখাটা, সেই শাখার নিচে এবং নিচ থেকে একের উপরের কিনারা পর্যন্ত প্রায় ভালো করে ব্লেন্ড করে রং করছি ডার্ক ব্রাউন দিয়ে। যত ভালো করে ব্লেন্ড করবে তত ভালো লাগবে, তত গাছের ডাল বা শাখাটা তত সুন্দর লাগবে। এরপর বার্নসিয়ানা দিয়ে ডার্ক ব্রাউনের উপর এবং উপরের যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকে সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে ব্লেন্ড করে দাও। যত সুন্দরভাবে ব্লেন্ড করবে তত ভালো লাগবে। সুন্দরভাবে আমি ব্লেন্ড করছি। বন্ধুরা, তোমাদের আবারও বলছি, এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও, এমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এটাও হয়ে গেল। এরপর ডার্ক ব্রাউন দিয়ে ফরিংয়ের মাথাটা রং করে দিলাম। ডার্ক ব্রাউনের পরে নিলাম ইয়েলো গ্রিন নিয়ে বডিটাতে দিচ্ছি, ইয়েলো গ্রিন ফরিংয়ের বডিটাতে ইয়েলো গ্রিন হয়ে গেল। তারপর ফ্লেস্টিন নিলাম, ফ্লেস্টিন দিয়ে ইয়েলো গ্রিনের উপর দিচ্ছি এবং যে চারটা ডানা সেই চারটা ডানাতে সুন্দরভাবে দিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি চারটা ডানাতে, সেটাও ব্লেন্ড হয়ে গেল। এরপর গ্রে নিয়ে যে আমরা মেঘে গেছিলাম, মেঘের বাঁ পাশে এবং নিচের দিকে কিছু অংশ পর্যন্ত গ্রেটা সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি, নিচের দিকে এবং বাঁ পাশে, উপরে অংশটা খালি থাকবে এবং ডান পাশে খালি থাকবে। এরপর হোয়াইট দিয়ে সেই গ্রে এবং যে সাদা অংশ ছিল মেঘের ড্রয়িংয়ের এরিয়াটা পর্যন্ত সেটাতে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এই মেঘ ড্রয়িং আমাদের শেষ হয়ে গেল। ঠিক একইভাবে বাকি যে মেঘগুলো আছে ঠিক এই দুইটা রং দিয়ে একইভাবে ড্রয়িং করে দিচ্ছি, প্রথমে গ্রে তারপর হোয়াইট দিয়ে ভালো করে ব্লেন্ড হয়ে গেল মোটামুটি মেঘগুলো। এরপর গ্লাস মার্কার নিলাম, গ্লাস মার্কারের মাথাটা শার্প করতে হবে, একটু বড় করে নিলাম কাটারে, সুন্দরভাবে শার্প করছি। এখানে তাড়াহুড়া করা যাবে না, বেশি তাড়াহুড়া করলে ভেঙে যাবে। আমরা যে পেন্সিল দিয়ে ড্রয়িং করেছিলাম ঠিক সেভাবে আউটলাইনটা ড্রয়িং করব, আউটলাইন এবং লাইনগুলো চোখটাতে একটু গোল করে কালো করে দিলাম। ঠিক পেন্সিলের মতো আউটলাইন, মানে যত ড্রয়িং পার্ট আছে সেগুলো ক্লাস মার্কার দিয়ে ড্রয়িং করে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছ। তোমরা ডিসক্রিপশন বক্সে এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে যেগুলো তোমাদের ভালো লাগবে, তোমাদের কাজে লাগবে, তোমাদের স্কুল বা তোমাদের শেখার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ আমি মনে করি, তাই তোমরা সেগুলো অবশ্যই অবশ্যই দেখবে। এরপর আমরা যে ফোরিংয়ের ডানাটাতে আগে ড্রয়িং করিনি, শুধু আউটলাইনটা করেছিলাম এবং রং করার পর এখন এই সুন্দর পার্টগুলো দিচ্ছি, এগুলো ফোরিংয়ের পাকায় ভাগ ভাগ থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছ। ফোরিংটা আঁকা শেষ হয়ে গেল। তারপরে মেঘটার আউটলাইন ড্রয়িং করে দিচ্ছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা। বাই বাই, টাটা।